হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে যেটা যেটা আপনাদেরকে টিপ শেয়ার করবে সেটা হলো ত্বকের কালো দাগ দূর করার নিয়ম বা ক্রিম আমরা বলতে পারি এটা আসলে কোনো বাজার থেকে কিনে আনা ক্রিম তৈরি করে দেখাবো না আপনাদেরকে দেখাবো প্রাকৃতিকভাবে কীভাবে আমরা ক্রিম তৈরি করতে পারি এখানে দেখতে পাচ্ছেন এই পরিমাণ আমরা যেটা নেব সেটা হলো গোলাপের গুঁড়ো গোলাপের গুঁড়ো আপনি বাজারে কিনতে পাবেন বা যদি গোলাপ পাউডার যদি রোজ পাউডার যদি না পান তাহলে অবশ্যই আপনি যেটা করতে পারেন আপনার আশেপাশে হয়তো গোলাপের গাছ আছে ওগুলো পিষে এই করে পেস্ট করে নিতে পারেন এর সাথে যেটা মিক্সচার করতে হবে সেটা হলো আপনার হলো পানি তো শুধুমাত্র ত্বকের ত্বক কিন্তু খুবই একটা সূক্ষ্ম একটা ব্যাপার ত্বকে যদি আপনি বিভিন্ন ধরনের প্রসাদ ব্যবহার করেন তাহলে আপনার ত্বক কিন্তু বিশ্রী দেখাবে ত্বকে তো ত্বককে আমরা সাধারণত মুখকে আমরা সবসময় ফ্রেশ রাখতে চাই হাত পাকালো থাক কোনো প্রবলেম নাই কিন্তু আমাদের মুখটা যেন সবারই যেন কী থাকে পরিষ্কার থাকে তা এটা এখন আমাদের ভালোভাবে মিক্সচার করে নিতে হবে এটা দেখুন ভালোভাবে মিক্সচার করে নিতে হবে অ্যাকচুয়ালি এখানে একটু পানি আমার বেশি হয়ে গিয়েছে তারপরে সমস্যা নেই পানির ভাবটা যদি বেশি থাকে তাহলে মুখে লাগাবেন আচ্ছা এখন এটা আপনি ব্যবহার করলে আপনি ত্বকের কালো দাগ দূর করা সম্ভব আমরা গোলাপকে যেমন গোলাপি বর্ণের দেখি ঠিক তেমনই আপনার মুখটা অনেক ফ্রেশ অনেক উজ্জ্বলতা বৃদ্ধি পাবে দিন দিন তাই আপনি গোলাপের যে ইয়ের মাধ্যমে মানে গোলাপের পাউডারের মাধ্যমে দিতে পারেন এরকম পাউডার এরকম পাউডার আপনি বাজার থেকে কিনে আনতে পারেন বিশ থেকে তিরিশ টাকার আমি এখানে বিশ টাকা এনেছি তাই এটা কয়েকদিন ব্যবহার করতেই পারবেন আপনি এটা অবশ্যই দিনে একবেলা ব্যবহার করবেন দিনে আমি বলব যে দিনে একবেলা বলতে সাধারণত আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে ব্যবহার করবেন ব্যবহার করার আগে মুখটা খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে নেওয়ার পরে আপনি এটা ব্যবহার করবেন মুখে ঠিক দশ থেকে পনেরো মিনিট যখন লাগিয়ে রাখবেন দেখবেন মুখে টান টান ভাব চলে এসেছে তখন কিন্তু হাসি ঠাসি বা অন্য কিছু কথা বলার চেষ্টাও করবেন না কেননা যখন মুখ টান লেগে যায় তখন আপনি যদি কারোর সাথে কথা বলেন তাহলে মুখের চামড়া ফেটে যায় সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপর এটা ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট কাজে আসবে এবং কাজে লাগবে তাই এই টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম আশা করি আপনারা একটা পাশে ট্রাই করবেন গোলাপ শুধুমাত্র গোলাপের পাউডার দিয়ে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের